বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, গত সপ্তাহে আমরা এই চ্যানেলে যে ভিডিও প্রকাশ করেছি তা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের আয়ুর্বেদ চিকিৎসা স্বাস্থ্যসম্মত অতি কার্যকরী এক ঘরোয়া চিকিৎসা সম্বলিত ভিডিও। এই সপ্তাহের ভিডিওটিও প্রায় একই ধরনের সমস্যার বিষয়ে, অর্থাৎ পেটের সমস্যা সম্পর্কিত। আসলে কোষ্ঠকাঠিন্য, অম্বল, গ্যাস, বদহজম এ সকল সমস্যা পরস্পরের সঙ্গে সম্পর্কিত। এই চ্যানেলেই কোষ্ঠকাঠিন্য ছাড়াও অ্যাসিডিটি বা অম্বল, বদহজম সম্বন্ধেও ভিডিও রয়েছে এবং ভিডিওগুলিতে অতি কার্যকরী ঘরোয়া সমাধান দেওয়া রয়েছে। দেখে নিলে অবশ্যই উপকৃত হবেন। যাই হোক, এই ভিডিওটির আলোচনার বিষয় হলো স্টমাক গ্যাস বা ইন্টেস্টিনাল গ্যাস, অর্থাৎ পেটের গ্যাস বা বায়ু জমার সমস্যা এবং তার আয়ুর্বেদ চিকিৎসা স্বাস্থ্যসম্মত ঘরোয়া সমাধান। আসলে পেটে গ্যাস জমা আলাদা কোনো রোগ নয়, বিভিন্ন শারীরিক সমস্যা বা রোগের কারণে পেটে বায়ু সঞ্চিত হয়। শুরুতেই বলেছি অ্যাসিডিটি বা অম্বল, বদহজম, কোষ্ঠকাঠিন্য পেটে গ্যাস জমার সঙ্গে সম্পর্কিত। এ সকল সমস্যাই কিন্তু পেটে গ্যাস জমার প্রধান কারণ। এছাড়াও দীর্ঘদিন যাবৎ আমাশয় রোগে ভোগা, টাইফয়েড, অনিয়মিত খাবার খাওয়া, অতিরিক্ত পরিমাণে খাবার খাওয়া, ধূমপান প্রভৃতি পেটে গ্যাস জমার উল্লেখযোগ্য কারণ। পেটে গ্যাস জমার প্রধান লক্ষণগুলির মধ্যে পেটে গুড়গুড় শব্দ হওয়া, পেট ভারবোধ, বুক ধরফর করা, ক্ষুধাহীনতা, বারবার ঢেকুর ওঠা, স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত নিম্ন বায়ু নির্গত হওয়া, পেটে ব্যথা, বমিভাব প্রভৃতি অন্যতম। প্রসঙ্গত বলে রাখি, আমরা অনেকেই কিন্তু অ্যাসিডিটি বা অম্বলের সঙ্গে গ্যাসের সমস্যাকে গুলিয়ে ফেলি। গ্যাস আর অম্বল কিন্তু আলাদা বা পৃথক সমস্যা, তবে সমস্যা দুটি পরস্পর সম্পর্কিত। উল্লেখিত লক্ষণসমূহ হল পেটে গ্যাস জমার লক্ষণ। এবার আসি পেটে গ্যাস জমার ঘরোয়া চিকিৎসা সম্বন্ধে। একটি বিষয় অনস্বীকার্য যে বয়স নির্বিশেষে অধিকাংশ মানুষই গ্যাসের সমস্যায় ভোগেন এবং এর জন্য নিয়মিত ওষুধও খান, তাদের প্রায় সকলেই। আর তাতে কাজও হয় অবশ্যই, কিন্তু সমস্যা অন্য জায়গায়। বাজার চলতি ওষুধ, বিশেষ করে অ্যালোপ্যাথিক ট্যাবলেট, ক্যাপসিউল ইত্যাদি গ্যাসের সমস্যাকে স্থায়ীভাবে দূর করতে পারে না। তাই প্রায় প্রতিদিনই গ্যাসের বা পেটের অন্যান্য সমস্যায় জর্জরিত রোগীকে ওষুধ খেয়ে যেতে হয়। আর অধিক পরিমাণে বা নিয়মিত এ সকল ওষুধ খাওয়ার ফলও ভুগতে হয় তাদের। গ্যাসের সমস্যা দূর করতে তাই আমাদের এমন এক ঘরোয়া চিকিৎসা বা ওষুধ প্রয়োগ করা উচিত যা নিয়মিত বা প্রতিদিন খেলেও কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি হবে না, তাছাড়া ফলও পাওয়া যাবে খুব ভালো। অর্থাৎ ওষুধকে অবশ্যই কার্যকরী হতে হবে। এই ভিডিওতে আমরা সেরকম একটি ঘরোয়া ওষুধের কথাই বলতে চলেছি। এই ওষুধটির জন্য যে সকল উপকরণ প্রয়োজন সেগুলি আমাদের অনেকেরই রান্নাঘরেই থাকে, আর না থাকলেও সেগুলি সহজলভ্য, মানে সংগ্রহ করা খুবই সহজ। এবার দেখে নিন কিভাবে ওষুধটি তৈরি করে নেবেন। আমাদের প্রয়োজন একটি লেবু, কাগজি বা পাতি যে কোনো লেবু হলেই চলবে। লেবুটিকে টুকরো করে কেটে রস বের করে নিন। এক গ্লাস পানীয় জলে রস মিশিয়ে নিন। এবার 2-3 গ্রাম গোলমরিচ গুঁড়ো এবং 2-3 গ্রাম সন্ধ্যাব লবণ রস মিশ্রিত জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। গোলমরিচ গুঁড়ো এবং সন্ধ্যাব লবণ যে কোনো বড় মুদিখানা বা দশকর্মা দোকানেই পাবেন। সন্ধ্যাব লবণে সোডিয়ামের মাত্রা খুব কম থাকে এবং এই লবণ গ্যাসের সমস্যা সহ পেটের বিভিন্ন সমস্যায় খুবই কার্যকরী। এবার জেনে নিন কিভাবে এই ঘরোয়া ওষুধটি খেতে হবে। তার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর একটি লাইক অবশ্যই দেবেন। আপনার একটি লাইক আমাদের ভিডিও তৈরির প্রচণ্ড পরিশ্রমের অনুপ্রেরণা।
যাই হোক, ওষুধটি কীভাবে খেতে হবে জেনে নিন। প্রথমত, যদি পেটে গ্যাস জমে গেছে অনুভব করেন, তাহলে যে কোনো সময় অর্থাৎ পেটে গ্যাস জমলেই এটি খেয়ে নেবেন। মিনিট খানেকের মধ্যেই সুস্থতা বোধ করবেন। এভাবে দু ঘন্টা পরপর কয়েকবার এই লেবু জল পান করবেন। দ্বিতীয়ত, যারা পেটে গ্যাস জমার সমস্যা স্থায়ীভাবে দূর করতে চান এবং পেটের যাবতীয় সমস্যা থেকে মুক্ত হতে চান, তারা প্রতিদিন সকালে ও রাত্রে খাবার খাওয়ার পর এটি পান করবেন। সমস্যা কমে গেলে শুধুমাত্র রাতেই এই লেবু জল পান করবেন। গ্যাস অ্যাসিডিটি আপনার কাছে ঘেঁষবে না। তবে যারা ইতিমধ্যেই অ্যাসিডিটি বা অম্বলের সমস্যায় ভুগছেন, তারা লেবু জল পান করবেন না। আগে অ্যাসিডিটির চিকিৎসা করে সুস্থ হবেন, তারপর গ্যাসের সমস্যা দূর করতে এই ওষুধ খাবেন। অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়ার জন্য আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রসম্মত এক অতি কার্যকরী ঘরোয়া চিকিৎসা এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই রয়েছে। এর দ্বারা সপ্তাহ খানেকের মধ্যেই অ্যাসিডিটি দূর হয়ে যাবে। ভিডিওর শেষে লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নিলে অবশ্যই উপকৃত হবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।